আমাদের কটা রুম অ্যাভেলেবেল রয়েছে টোটাল? নন এসি টিবিল বেড একটা রুমে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ টিবিল বেড হলেও এখানে কিন্তু চারজন থাকতে পারবে, টিভি চলে, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এসি রুম হলেও কিন্তু এখানে কিচেন অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বাঙালির কাছে পুরী ভ্রমণ বরাবরই প্রিয়। দুদিন বা তিন দিন ছুটি পেলে আমরা বেরিয়ে পড়ি বাঙালির দ্বিতীয় বাড়ি পুরীতে। কিন্তু বর্তমানে পুরীতে থাকা দিন কয়েক কিন্তু বেশ ব্যয়বহুল। এখানে হোটেলগুলোর ভাড়া এতই বেশি যে বেশিরভাগ মধ্যবিত্ত পুরীতে আসতে ভয় পান। তাই আমি সে সমস্যা দূর করতে দ্বিতীয়বারের জন্য পুরীতে চলে এলাম একটি বাজেট ফ্রেন্ডলি ভালো হোটেলের সন্ধান নিয়ে, হোটেল শান্তিনিকেতন হলিডে ইন। দেখা যাচ্ছে একদম সামনেই, এখান থেকে কিন্তু বাজার একদম সামনে দেখা যাচ্ছে, আর এখান থেকে কিন্তু 3 মিনিট হাঁটলে কিন্তু সি বিচ, একদম দুটোই কিন্তু তোমরা নাগালের মধ্যে পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর, আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে, সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্র্যাভেল ব্লগে। তো বন্ধুরা, তোমরা জানো আমরা পুরীতে চলে এসেছিলাম, তো পুরীতে এখন আজকে একটা খুব রিজনেবল প্রাইজের একটা হোটেলের তোমাদের আজকে ভিডিও দেখাবো। তো আজকে আমরা চলে এসেছি হোটেল শান্তিনিকেতন হলিডে ইনে, সেই হোটেলের আজকে ভিডিও তোমাদের দেখাবো। এই ভিডিওতে কলকাতা থেকে অনেকে এলে ভাবেন যে আমরা কোন হোটেলে যাব, সেইরকমই একটা সস্তায় একটা ভালো হোটেলের সন্ধান নিয়ে আজকে চলে এসেছি আমি প্রবীর। আর চলুন ভেতরে যাব, গিয়ে পুরো ডিটেলসটা শেয়ার করব। আর কোনো চিন্তার কিছু নেই, এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছুই দেখতে পারবেন যে ভালো একটা হোটেলের সন্ধান। আর বলে রাখবো অনলাইনেও আপনারা কিন্তু বুকিং করতে পারেন, অথবা যে ফোন নাম্বার আছে সেখানেও কল করে বুকিং করতে পারেন, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর ভেতরে গিয়ে পুরো ডিটেলসটা শেয়ার করছি তোমাদের। আর বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন রয়েছি শান্তিনিকেতন হোটেলের সামনে একদম, আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো হোটেলটা। তো এখন ভেতরে যাওয়া যাক, আর এটা হলো শান্তিনিকেতন হোটেল, সেখানে এখন চলে এসেছি। আর এটা হলো রিসেপশন, খুব ওয়েল মেনটেন করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে। অর্থাৎ তোমরা চেক ইন বা চেক আউটের টাইমে কিন্তু এই জায়গায় এসে বসতে পারো, যতক্ষণ চেক ইন প্রসেস না কমপ্লিট হয় সব কিছু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর উপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো একটা সিলিং রয়েছে, সেখানে একটা ফ্যানও রয়েছে। আর বলে রাখি এটা পুরো সিসিটিভি মেনটেন করা রয়েছে, পুরো সিসিটিভি পুরোটা সার্ভিলেন্স রয়েছে এই হোটেলে দেখে মনে হচ্ছে। আর বলে রাখি এই, আর বলছি এখানে ম্যানেজারবাবু আছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। ওনাদের কিন্তু দুটো হোটেল রয়েছে, একটা এখানে আর একটা ওই পারে রয়েছে, একটা গীতাঞ্জলি একটা শান্তিনিকেতন দুটোই রয়েছে। এখানে কিন্তু ডিসপেন্সারি এবং জলের সব রকম ব্যবস্থা রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা জল কিনেও খেতে পারো, আর সঙ্গে ডিসপেন্সারিও আছে সব কিছু কিন্তু। আর এখন দেখতে পাচ্ছেন ম্যানেজার এক ভাই রয়েছে, ভাই তোমার নাম যদি একটু বলো। আমার নাম বাবু। বাবু, আচ্ছা তুমি কত বছর ধরে এখানে কাজ করছো? দু বছর ধরে কাজ করছো। তো এখানে তোমাদের কটা রুম অ্যাভেলেবেল রয়েছে টোটাল? আঠারোটা রুম রয়েছে। আর কটা এসি কটা নন এসি যদি একটু বলো। নটা নন এসি নটা এসি, আচ্ছা। আর মিনিমাম প্রাইস যদি বলো যে নন এসির কিরম রেন্ট আছে যদি একটু বলো, অফ সিজনে আর কি, অফ সিজন সিজন যদি নন এসি, আচ্ছা 900 টাকা থেকে শুরু তোমাদের নন এসি। আর এসি রুমটা যদি একটু বলো। এসি রুম আছে, ডবল বেড আছে, 1550 টাকা পড়ে যাবে। আচ্ছা ডবল বেডে 1550 টাকা পড়ে যাবে। ফোর বেড আছে, 2500 টাকা পড়ে যাবে। ফোর বেড 2500 টাকা পড়ে যাবে, আচ্ছা। ওল কি ডিলাক্স রুম না স্ট্যান্ডার্ড রুম? ডিলাক্স রুম টাইপেরই আছে, ঠিক আছে। এবার চলো, এবার আমরা গিয়ে পুরো রুমগুলো তোমাদের রিভিউ দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সিঁড়ি দিয়ে উঠছি ওপরে, দোতলার দিকে যাব, গিয়ে সব কটা রুম দেখানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড রয়েছে, আর অ্যাকোয়াগার্ডকে একটা বক্স রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বক্স করে রাখা রয়েছে। আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, অর্থাৎ রুমের বাইরে এসে আপনারা কিন্তু এখানে বসতে পারেন। তো চলুন এবার রুমগুলো দেখাবো। তো এখন আমরা দেখবো 303 নম্বর রুম। ঠিক আছে, তো 303 নম্বর রুমে চলে এসেছি। আর এটা কিন্তু টিপল বেড না, টিপল বেড তো, এটা টিপল বেড একটা রুমে চলে এসেছি।
আর দেখতে পাচ্ছ ট্রিপল বেড হলেও এখানে কিন্তু চারজন থাকতে পারবে, পাঁচজন না, পাঁচজন অ্যাডজাস্ট করে থাকা যাবে। এখানে তিনজন, এখানে একজন, এখানে চারজন, চারজন থাকা যাবে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ওয়েল মেনটেন করা, পুরো ওয়েল ফার্নিশ করা রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ একটা এসি একদম খুব সুন্দর করে মাথার উপরে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা টিভি রয়েছে, একটা টেবিল রয়েছে, সঙ্গে দুটো চেয়ার, সব কিছু রয়েছে। টিভিটা কি রানিং কন্ডিশন চলে তো? টিভি, টিভি চলে, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর বলে রাখি এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল রয়েছে, সঙ্গে আয়নাও রয়েছে, সব কিছু একসঙ্গে তোমরা পেয়ে যাবে এখানে। আর বলে রাখি কিচেন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে, এসি রুম হলেও কিন্তু এখানে কিচেন অ্যাভেলেবেল রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিচেন রয়েছে। আর সেই সঙ্গে ওয়াশরুমটা দেখাচ্ছি, ওয়াশরুমটা দেখো কত বড় ওয়াশরুম। আর এখানে কিন্তু ওয়েস্টার্ন টাইপের একটা কোমোড রয়েছে, সঙ্গে গিজার রয়েছে ওপরে, আর অনেকটা বড় পুরো টাইলস দিয়ে সাজানো রয়েছে এই ওয়াশরুমটা। এখানে বেসিন রয়েছে, মানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে। আর কিন্তু বিছানাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো, দেখতে পাচ্ছ নতুন চাদর, কোনো পুরনো চাদর না, পুরো নতুন চাদর সুন্দর করে সাজানো রয়েছে। তো এবার চলো আরেকটা রুম দেখবো এখন। তো এখন চলো ডবল, এটা চলে এসেছি 300 রুম না, 306 নম্বর রুমে চলে এসেছি এখন। আর এটা কিন্তু ডবল বেডের রুমে আছে, কিন্তু তিনজন থাকতে পারবে, ডবল বেড হলেও তিনজন থাকতে পারবে। আর এখানেও এটাও কিন্তু এসি রুম, এটা কি এসি নন এসি দুটোই? দুটোই অ্যাভেলেবেল রয়েছে, এসি নন এসি দুটোই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছ। আর ওই রুমটার মতোই কিন্তু সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, ওখানে যা যা অ্যাভেলেবেল এখানেও তাই। এখানেও কিচেন অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছ এবারে কিচেন রয়েছে। আর বলে রাখি আরেকটা জিনিস, এখানে কিন্তু প্লাস পয়েন্ট পাচ্ছ তোমরা, এখানে কিন্তু একটা ছোটো ব্যালকনি রয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে। আর ওই সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাজার রয়েছে, আর ওই সামনে দিয়ে গেলেই কিন্তু স্বর্গদ্বার বিচ, অর্থাৎ সমুদ্র এখান দিয়ে যাওয়া যাবে একদম। আচ্ছা এখান থেকে সমুদ্র কত দূর যদি একটু বলো? এখান থেকে কিন্তু সমুদ্র 3 মিনিট লাগবে, আর বাজারটা 1 মিনিট, বাজার দেখা যাচ্ছে এখান থেকে, দেখাই যাচ্ছে বাজার। আর সমুদ্র কিন্তু 3 মিনিট, এখান থেকে হেঁটে গেলে টাইম লাগবে। আর ভাই এটার প্রাইসটা যদি একটু বলে দাও, কিরকম প্রাইস আছে? ওইটা আছে এসি আছে 1550 টাকায় এসি পেয়ে যাচ্ছে, তাই তো? আর নন এসি যদি এটা হয় 900 টাকায় নন এসি পেয়ে যাবে। বা খুব রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে পুরো রুম, 1550 টাকায় এসি আর 900 টাকায় নন এসি পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমরা বসতে পারবে, অর্থাৎ রুমে থাকলেও এখানে কিন্তু সবাই বসে আড্ডা মারা যাবে, সামনে থেকে ভিউটা দেখা যাবে, বাজার আছে, লোকজন যাচ্ছে এখান দিয়ে, সব কিছুই কিন্তু তোমরা এখানে উপভোগ করতে পারবে একদম রিজনেবল প্রাইসে। দারুণ দারুণ জায়গা, তোমরা সব কিছু দেখতে পাবে এখানে। আচ্ছা এখানে কিন্তু আমি হোটেলের কার্ডটা দেখাচ্ছি তোমাদের, এই ভিডিও শান্তিনিকেতন হলিডে ইন কার্ড দেখাচ্ছি। আর এই যে ফোন নাম্বারগুলো রয়েছে এখানে কিন্তু তোমরা ফোন করে এখানে বুকিং করে নিতে পারো। আর এসি নন এসি সব রকম রুমই অ্যাভেলেবেল রয়েছে এখানে। আর শান্তিনিকেতন যে হোটেল রয়েছে সেখানে কিন্তু লিফ্ট ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে।